এখন কি চোর ধরা যাবে? শিওর চোর ধরা যাবে মানে একদম গ্যারান্টি। কলিং বেলের আধুনিক এবং ডিজিটাল সংস্করণ, এটা হচ্ছে মানুষকে ডিটেক্ট করে। এই যে একটা অ্যালার্ম আছে, এটা হচ্ছে আমাদের দেশের, আমাদের বুয়েটের ছাত্ররা এটা আবিষ্কার করেছে। আলাদা হলেই অ্যালার্ম বাজে, ফেস টু ফেস কথা বলতে পারবেন। হ্যাঁ ভাই, কে আপনি, কোথা থেকে আসছেন, কাকে ছাড়ছেন? ম্যানকে ডিটেক্ট করার জন্য মোশন সেন্সর, এখানে সিম লাগাইতে হবে। এই মেশিন থাকলে পরে চোর ঢুকতে পারবে না আর কারো ঘরে। ছোট বড় অনেক রকমের টিভি রয়েছে, ভিডিও ডোরবেল আছে। অ্যালার্ম বাজার পর আপনার ফোনে কল চলে আসবে। মাইক্রোসফট সিকিউরিটি, এটা হচ্ছে মূল হোস্ট। আমরা চাচ্ছি সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টটা ছড়িয়ে পড়ুক। যেই যাবে ঘরের সামনে দিয়ে, ডিভাইসের সামনে দিয়ে, 20 সেকেন্ডের ভিডিও রেকর্ড অটোমেটিক্যালি। শুনলাম আপনার দোকানে নাকি চোর ধরার মেশিন আছে। হ্যাঁ আছে ভাইয়া মেশিন, এই জন্যই তো মেশিন বের করছি, মেশিন আবিষ্কার করছি। বাজারজাত শুরু হয়ে গেছে, বেচা কিনা শুরু হয়ে গেছে, আপনি তো অনেক পরে আসছেন। এখন কি চোর ধরা যাবে? শিওর চোর ধরা যাবে মানে একদম গ্যারান্টি, বিফলে মূল্য ফেরত। আচ্ছা কেমনে কি আমাকে একটু বলেন তো দেখি। আচ্ছা আমাদের চোর ধরার মেশিনটা এই যে দেখাই আপনাকে, এটা হলো আনবক্সিং। জি, এটার নাম হচ্ছে মাইক্রোসফট সিকিউরিটি। জি ঠিক আছে। এটা কিভাবে কাজ করে, আপনার বাসায় অথবা ঘরে, আপনার ফ্যাক্টরিতে, কারখানায়, খামারে, যেখানেই আপনি এই মেশিনটা সেট করেন, যখন কোন চোর আসবে, আপনার এই যে আমাদের কাছে একটা সেন্সর আছে, এই সেন্সর মোশন, এটা হচ্ছে মানুষকে ডিটেক্ট করে। আপনি হ্যাঁ আপনি যখন সদর দরজায় লাগায় রাখবেন, মানুষজন যে দিক থেকে আসবে এটা আপনার ডিটেক্ট করবে। ডিটেক্ট করে এই যে একটা অ্যালার্ম আছে, এরকম জোর শব্দ হবে, চোর তো ভয়তে হাটফেল করবে। ভয়তে হাটফেল করবে মানে চোর দোয়া একুল পাবে না। এরকম হয়েছে তো, আপনার ভিডিও দেখামু আমি, আপনি এইটা শেষ করে আমার কাছে আসে দেখে যাবেন। দৌড়াইয়া খেতের আইল দিয়া ফইরা কোমর ভাঙা অবস্থা খারাপ, অবস্থা খারাপ। হ্যাঁ আমার আরেক বেটার নতুন বউ চুরি করতে আসে, ওই একই অবস্থা। নিরাপদ থাকবে ভাই, বউ নিরাপদ, সব নিরাপদ। দারুন আজব যন্ত্র তো ভাই। হ্যাঁ এই মেশিন থাকলে পরে চোর ঢুকতে পারবে না আর কারো ঘরে, আর কারো ঘরে। জি, কঠিন জিনিস। কি কি আছে বক্সের ভিতরে? আচ্ছা এটা তো আমি আনবক্সিং করে আপনাকে শুধুমাত্র সেন্সরটা দেখাইছি, মোশন সেন্সর। এটার সাথে আরেকটা আছে ডোর সেন্সর, দরজার সাথে ফিট করবেন, দুইটা দুই দিকে চলে যাবে। দরজার সাথে থাকবে একটা, আর হচ্ছে কাঠামো যেটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের সাথে একটা থাকবে। এটা আলাদা হলেই অ্যালার্ম বাজবে, অ্যালার্ম বাজবে। হ্যাঁ ধরেন আপনি বাসায় নাই, চোর আসছে, কোনো ভাবে যদি এটা সে দেখে অফ করে দিল বা সরাই ফেললো, সেই সুযোগও কিন্তু নাই। এটা ধরতে গেলেই কিন্তু অ্যালার্ম বাজবে। ও আচ্ছা আচ্ছা। এবং অ্যালার্ম বাজা আপনি বাসায় নাই কিভাবে শুনবেন? অ্যালার্ম বাজার পর আপনার ফোনে কল চলে আসবে, ফোনে কল চলে আসবে, ফোনে কল চলে আসবে। ফোনে কল আসলে তো আপনি নিশ্চিত করতে পারবেন, আমি যেখানেই থাকি আমি বুঝতে পারবো, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন। ও আচ্ছা। শুধু এই একটা মেশিন আপনার ঘরে সামনে অথবা আপনার ফ্যাক্টরিতে, আপনার কারখানায়, আপনার খামারে লাগায় রাখবেন। জি, আপনি নিরাপদ, নিরাপদ ইনশাআল্লাহ। কঠিন জিনিস, কঠিন জিনিস। এটা কাজটা কিভাবে হয়? এই যে কাজটা তো দেখালাম আপনাকে। জি, এই যে এটা হলো, এটা দরজার সাথে, হ্যাঁ দরজার সাথে। আর এটা হচ্ছে ম্যানকে ডিটেক্ট করার জন্য মোশন সেন্সর। জি ঠিক আছে। এটা হচ্ছে মূল হোস্ট, এটা হ্যাঁ, এটা হচ্ছে অ্যালার্ম। এবং কল আসার জন্য এখানে কিন্তু সিম লাগানোর জন্য একটা ফাংশন দেওয়া আছে। হ্যাঁ এখানে সিম লাগানো, স্লট দেওয়া আছে, এখানে সিম লাগাইতে হবে। আচ্ছা, এবং কিভাবে লাগাবেন, কিভাবে অ্যাডমিন সেট আপ করবেন, আপনাকে নন স্টপ শুধু অ্যালার্ম দিতে থাকবে যে আপনার ঘরে কেউ একজন আসছে, আপনি নিরাপত্তা ঝুঁকিতে আছেন। আচ্ছা তো এটা কিভাবে বিক্রি করতেছেন? এটা হচ্ছে আমাদের বডিতে প্রাইস দেয়া আছে 7,000 টাকা রিটেল প্রাইস, কিন্তু আমরা এই মুহূর্তে অফারে দিচ্ছি 4,500 টাকা। আমরা চাচ্ছি সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টটা ছড়িয়ে পড়ুক। আচ্ছা, এবং প্রোডাক্টের পরিচিতির জন্য, কোম্পানির পরিচিতির জন্য 4,500 টাকা এখন অফার প্রাইস, অফার প্রাইস। জি, এটার পাশাপাশি আরো একটা ব্যাপার আছে। জি, এখন বাংলাদেশে কিন্তু বেকারত্বের হার বাড়ছে, শিক্ষিত অনেক যুবকরা বেকার আছে, তো তারাও চাইলে বিনা জামানতে আমাদের এই প্রোডাক্টের ডিলারশিপ নিয়ে তারা কিন্তু স্বাবলম্বী হতে পারবে। কিভাবে? এটা
আমাদেরকে ওই যে স্ক্রিনে না থাকা নাম্বারে কল দিলে আমরা বিস্তারিত বুঝিয়ে বলবো। আমরা কিন্তু কোনো জামানত নিচ্ছি না, সারা বাংলাদেশে আমরা ডিলার দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো ডিলারশিপ নিয়ে ওরা বিক্রি করবে, এখান থেকে যে প্রফিটটা আসবে সেটা দিয়ে ওরা স্বাবলম্বী হতে পারবে। আচ্ছা আচ্ছা, আর সেজন্য অবশ্যই আমাদেরকে কল করে বিস্তারিত জেনে নিতে হবে। জেনে নিতে হবে জি। আচ্ছা, তো আপনার অফিসের ঠিকানাটা কোথায়? আচ্ছা, আমাদের এটা হচ্ছে শোরুম। আমরা এই চোরদরা ডিভাইসের পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছোট বড় অনেক রকমের টিভি রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের টিভি রয়েছে আমাদের এখানে, হায়ার, রওয়া, স্যামসাং, শাওমি, জেবিকো, সিকো, এভরিথিং, সকল ব্র্যান্ডের টিভি রয়েছে। যারা টিভি কিনতে চায় তারাও আপনার এই নাম্বারে আমাদেরকে কল করলে পাবে। আমাদের এটা মূলত টিভির শোরুম, টিভির শোরুমে আমরা নতুন করে এই প্রোডাক্টটা বাজারজাত করছি। স্ক্রিনে থাকা নাম্বারে আমাদেরকে কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়। ইনশাল্লাহ আমরা 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকি। আর হচ্ছে জাস্ট 500 টাকা পাঠায়ে অর্ডারটা কনফার্ম করলে আমরা প্রোডাক্টটা কাস্টমারের দুয়ারে পৌঁছায় দেবো। এটা সেট করবে কিভাবে, ওটা তো আপনারা সব শিখে যেতে পারবেন। হ্যাঁ, সব আমরা শিখাই দেব। আর হচ্ছে যদি কেউ না বুঝেন, আমরা একদম এভরি মোমেন্ট আমরা আফটার সেল সার্ভিস দিয়ে থাকি, এবং যে কোনো ধরনের সমস্যায় কিন্তু আমরা একদিনের মধ্যে, সর্বোচ্চ একদিনের মধ্যে আফটার সেল সার্ভিস দিয়ে কাস্টমারকে আবার প্রোডাক্ট বুঝাই দিই। সরাসরি আসতে চাইলে আসবে হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার নিচতলায় 106 নম্বর দোকান। আর সবচেয়ে সহজ কথায় আমি যদি আরো বলি, যদি কেউ শাহবাগ দিয়ে আসে তাহলে শাহবাগ হয়ে বাটা কাটাবন সিগন্যাল পার হয়ে, বাটা সিগন্যাল পার হয়ে হাতের বামে পড়বে মাল্টিপ্লান সেন্টার, কম্পিউটার সিটি সেন্টার। আর যদি কেউ মিরপুর রোড হয়ে আসে বা নিউ মার্কেট দিয়ে আসে তাহলে তারা সিটি কলেজের আগে যে রোড এলিফ্যান্ট রোড, এলিফ্যান্ট রোড ঢুকে হচ্ছে হাতের ডাইনে পড়বে, জাস্ট রাস্তাটা পার হয়ে আসতে হবে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যারা এই চোর ধরার আজব মেশিন এবং যন্ত্রটি নিতে চান তারা খুব দ্রুত ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর একটা বিষয় আছে ভাইয়া। আরো আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে ছোট্ট আর একটা জিনিস দেখায় ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে ভিডিও ডোরবেল। আচ্ছা, আমাদের এখানে 3 মডেলের ভিডিও ডোরবেল আছে। এই ভিডিও ডোরবেলও কিন্তু অনেকটা সেন্সরের মতো কাজ করে, ম্যানকে ডিটেক্ট করে, এবং স্পেশাল একটা ডিভাইস আছে, সেটা হচ্ছে যেই যাবে ঘরের সামনে দিয়ে, ডিভাইসের সামনে দিয়ে 20 সেকেন্ডের ভিডিও রেকর্ড অটোমেটিক্যালি যে গৃহস্থ যে মালিক তার ফোনে চলে যাবে, অটোমেটিক চলে যাবে। কঠিন জিনিস তো? হ্যাঁ, কঠিন জিনিস মানে সে হচ্ছে পরে বুঝতে পারবে যে আমার এখানে কে আসছিল, কখন আসছিল। আরো একটা বিষয় হলো, এটা কোথায় সেট করবে? এটা দরজায় সেট করবে। এটা এটা হচ্ছে আমরা যে কলিং বেল ইউজ করি না, এই কলিং বেলের আধুনিক এবং ডিজিটাল সংস্করণ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বেল থাকবে একটা ঘরের ভিতরে। ও হ্যাঁ, আর ডিভাইসটা থাকবে হলো দরজার সামনে, দরজার সামনে। হ্যাঁ, কেউ একজন আসলে হচ্ছে উনি এখানে প্রেস করবে, ঘরে বা বেল বাজবে, ওই যে অ্যালার্ম আপনাকে, এই যে অ্যালার্ম বাজবে। হ্যাঁ, অ্যালার্ম বাজবে। আর হচ্ছে যদি কেউ ঘরে না থাকে সেক্ষেত্রে হচ্ছে কল চলে যাবে যে আপনার বাসায় কেউ একজন আসছে, এবং কি 20 সেকেন্ড ভিডিও রেকর্ড। হ্যাঁ, 20 সেকেন্ডের ভিডিও রেকর্ড চলে যাবে অটোমেটিক, চলে যাবে। হ্যাঁ, প্লাস অডিও তো। ও আবার আবার আরেকটা বিষয় হলো, ওই যে পরিমনির ভিডিওটা দেখছেন না, যে রেমে বলছিল আপনি দরজা খোলেন, রেমপুয়ে বললো আপনারা কে ভাই, এটা আর বলতে হবে না, ভিতর থেকে দেখা যাবে, ভিতর থেকে দেখা যাবে। হ্যাঁ, কথা বলতে পারবে। ও আচ্ছা আচ্ছা, যে আপনার আপনি কে, কোথা থেকে আসছেন, আপনি কেমন, আপনি পরিচিত নাকি অপরিচিত, আপনি কি সন্দেহ পাচ্ছেন, আমার কি ক্ষতি করতে আসছেন নাকি আমার বন্ধু, সবকিছু আপনি বুঝতে পারবেন, সবকিছু বুঝতে। হ্যাঁ, সবকিছু আপনি মোবাইলে দেখতে পারবেন এবং সরাসরি ফেস টু ফেস কথা বলতে পারবেন। হ্যাঁ ভাই, কে আপনি, কোথা থেকে আসছেন, কাকে ছাড়ছেন। কঠিন জিনিস তো ভাই, দরজা খোলা লাগবে না। আচ্ছা, এটা কত টাকা? এটা হচ্ছে বিভিন্ন প্রাইসের আছে, আছে আমাদের কাছে এখানে 3টা মডেলের, এখানে 4,500 টাকা, 5,000 টাকা, আর হচ্ছে 5,500 টাকা। ওকে, এটা কোন দেশে প্রোডাক্ট ভাই? এটা হচ্ছে চায়না গ্লোবাল, চায়না গ্লোবাল। আর এটা কোন দেশে প্রোডাক্ট? এটা হচ্ছে আমাদের দেশের, আমাদের বুয়েটের ছাত্ররা এটা আবিষ্কার করেছে। ওয়াও, মানে এটা আমাদের আবিষ্কার, মেধাবী স্টুডেন্টরা, জি আমাদের গর্বের আবিষ্কার, এটা আমাদের দেশের মেধাবী কলেজ ছাত্ররা এটা তৈরি করছে। জি, কঠিন জিনিস তো। ওয়াও, বুয়েটের ছাত্রদের কাজ, তাই তো? জি। আচ্ছা দর্শক, সবাই বেশি বেশি কিনবেন, সবাই বেশি বেশি ব্যবহার করবেন, এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা যারা তৈরি করছে তাদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য
সবাই এটি ব্যবহার করার চেষ্টা করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আমাদের দেশেই প্রোডাক্ট, দেশের টাকা যেন দেশে থাকে, যারা উৎপাদন করছে তাদের যেন আগ্রহ আরো বেড়ে যায়, তাহলে আমরা বাজারে নিত্য নতুন আরো ডিভাইস পাবো, তাই তো ভাই? জি জি, তারা উৎসাহ বাড়বে, উৎসাহ বাড়বে, আরো নতুন কিছু আবিষ্কার করার জন্য তারা উৎসাহিত হবে। আমরা এখন পর্যন্ত সকল ইলেকট্রনিক্স ডিভাইস আমরা বাইরে থেকে আনার চেষ্টা করি বা আনি, আমরা বিদেশে আমাদের দেশের টাকা বিদেশিদের হাতে তুলে দিচ্ছি। আর বর্তমানে আমাদের অর্থনৈতিক যে করুণ দশা, এই সময়টাতে আমরা যাতে উত্তরণ করতে পারি সেই জন্য অবশ্যই আমাদের দেশের মানুষের সাথে থাকা উচিত, এবং দেশে যারা খুদে আবিষ্কারক আছে তাদেরকে আমাদের সাপোর্ট করা উচিত।